आज विजया दशमी रीति रेवाज मेने महाषष्ठी थेके शुरू करे महासप्तमी महाअष्टमी महानवमी पेरिए दुर्गा पुजो पदार्पण करलो दशमी तिथिते। दशमी मानेई घरेर मेये अर्थात उमार एबार विदाय बेला। स्वभावतई मन खराब सकलेर, कारोरेई मन चाइछे ना मेयेके विदाय दिते। किन्तु नियमानुयायी उमाके तो फिरतेई हबे, ताई हजारो मन खराबेर माझेओ हासि मुखे सिंदूर खेला ओ मिष्टि मुखेर माध्यमे महा आड़म्बरे घरेर मेयेके तार शोशुर बाड़ी पाठाते ब्यस्त सकले। किन्तु ए विजया दशमीर प्रकृत तात्पर्य हयतो अनेकेरई अजाना, जेने नेवा जाक एर प्रकृत तात्पर्य कि। नमस्कार बंधुरा, दा भील बॉय राहुल यूट्यूब चैनलेर पक्ष थेके आपनादेर सकलके जानाई शुभ विजयार प्रीति शुभेच्छा ও অভিনন্দন। দুর্গা পূজোর অন্ত চিহ্নিত হয় বিজয়া দশমীর মাধ্যমে, তাই দশমী কথাটির মধ্যেই রয়েছে আবেগ কষ্ট। ষষ্ঠীতে দেবী দুর্গা স্বামীগৃহ ছেড়ে সপরিবারে এসেছিলেন পিতৃগৃহে। আজ দশমী তিথিতে দেবী আবার পাড়ি দেবেন কৈলাসে। আজকের দিনেই মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং শুরু হয় আবার এক বছরের দীর্ঘ অপেক্ষার পালা। দশমী কথাটির সাধারণ অর্থ খুবই সহজ। পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে উমা পাড়ি দেন স্বামীগৃহ কৈলাসের দিকে। সেই কারণেই এই তিথিকে বিজয়া দশমী বলা হয়। কিন্তু দশমীকে বিজয়া বলা হয় কেন, তার কারণ খুঁজতে গেলে অনেক পৌরাণিক ব্যাখ্যা উঠে আসবে সামনে। পুরাণে মহিষাসুর বধ কাহিনীতে লেখা রয়েছে, মহিষাসুরের সঙ্গে ন দিন ন রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী দুর্গা। নারী শক্তির এই জয়লাভকেই বিজয়া বলে ব্যাখ্যা করা হয়েছে। আবার শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে, মহিষাসুর বধ করেন শুক্লা দশমীতে। তাই দশমীতে এই বিজয়কেই চিহ্নিত করে বলা হয় বিজয়া দশমী। আজকের এই বিজয়া দশমীর দিনে উত্তর ও মধ্য ভারতে উদযাপিত হয় দশেরা, যদিও তার তাৎপর্য কিছুটা আলাদা। সংস্কৃত শব্দ দশর থেকে দশেরা শব্দটির উৎপত্তি, যা সূচিত করে দশানন রাবণের মৃত্যুকে। বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতেই রাবণ বধ করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। রাবণ বধের পর 30তম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন সস্ত্রীক রামচন্দ্র। তাই এই দিনটিকে দশেরা বা দশরা হিসাবে পালন করা হয় উত্তর ও মধ্য ভারতের কিছু জায়গায়। কিন্তু মাইসোরে দশেরা পালন করা হয় দেবী দুর্গার মহিষাসুরকে বধ করার স্মরণে। হাজারো পৌরাণিক ব্যাখ্যা, হাজারো পৌরাণিক মতামত, এ সব কিছুকেই উপেক্ষা করে বাঙালি কিন্তু মেতে ওঠে শুধুমাত্র দুর্গা পুজো নিয়ে। আজ এই পুজোর অবসান, প্রত্যেকের চোখে জল, আবারও এক বছরের অপেক্ষা। দেবী দুর্গার বিদায় দিনে বিষাদের সুরেই বিজয়া দশমী পালন করেন মর্তবাসীরা, মেতে ওঠেন সিঁদুর খেলায়, চলে একে অপরকে আলিঙ্গন ও মিষ্টিমুখ। বিশ্ব সংসারে ছড়িয়ে পড়ে ঐক্য ও সম্প্রীতির বার্তা, আসছে বছর আবার হবে, এই আশা নিয়েই মহামায়াকে বিদায় জানান শত কোটি মর্তবাসী। আজকে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।